দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি শাস্তির মুখে পড়তে হয়েছিল তৃণমূলের জেলা মহিলা সভাপতির প্রদীপ্তা চক্রবর্তীকে যাদের দণ্ডি কাটতে হয়েছিল মঙ্গলবার চা চক্রে বসে সেই মহিলাদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে খাওয়ালেন চা এবার এই সুতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন যিনি এটা করালেন তাকে কি পুলিশ গ্রেফতার করেছে তাকে পদ থেকে সরানো হয়েছে তিনি যে সামাজিক অপরাধ করেছেন আদিবাসীদের যেভাবে অপমান করেছেন তার জন্য তো আইন আছে তাকে কিছু না করে চাপা দিতে অন্য কাউকে ধরে নিয়ে আসা হয়েছে আগে তাকে জেলে ঢোকানো হোক যে মহিলা ওখানকার নেত্রী টিএমসি যিনি এটা করিয়েছিলেন তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে কিছুই করে তাকে পদ থেকে সরানো হয়েছিল তিনি যে সামাজিক অপরাধ করেছেন আদিবাসীদের প্রতি যে অবমাননা করেছেন আইন আছে সেটা ব্যবহার করা হোক সেটা করা হোক না তাকে চাপা দিয়ে অন্য কাউকে ধরে নিয়ে আসা হচ্ছে কেসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগে কমপক্ষে মানবিকতার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে সেই তাদের তৃণমূলের যে মহিলা নেত্রী তাকে আগে জেলেও ঢোকানো হোক তাহলে বুঝবো যে হ্যাঁ ওনারা মহিলাদের এবং আদিবাসীদের সম্মান করে দিলীপ ঘোষ আরও বলেন মানুষ ওদের ডোন্ট কেয়ার করে দিয়েছে তাই রাস্তায় নামতে হচ্ছে বিএসএফ যখন গরু পাচারকারীকে গুলি করে তখন তার বাড়িতে অভিষেক গিয়ে চোখ মুছিয়ে দেন ওদের পুলিশ যাদের গুলি চালিয়ে হত্যা করেছে তাদের সান্ত্বনা দিতে কেন যান না জানেন পরিণাম কি হবে কারণ পাবলিক ডোন্ট কেয়ার করে দিয়েছে তো তখন রাস্তায় নামতে হচ্ছে আমি বলছি বিএসএফ যখন গরু পাচারকারীদের উপরে গুলি চালায় মারা গেলে তার বাড়িতে কানতে কানতে অভিষেক চলে যান জড়িয়ে ধরেন চোখ মুছিয়ে দিচ্ছেন সে টিভিতে আমরা দেখলাম যাদেরকে ওনাদের পুলিশ গুলি চালিয়েছে নিরাপরাধদেরকে মহিলাদেরকে রিপ করে হত্যা করছে ওদের পার্টির লোকেরা তাদের সান্ত্বনা দিতে কেন যাচ্ছেন না জানেন যে পরিণাম কি হবে বুধবার সকালে নিউটাউন নিকো পার্কের প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি নিউটাউন থেকে মানুষ চৌধুরী রিপোর্ট অঙ্কার বাংলা